অবশেষে ম্যানচেস্টার সিটির হাতে ধরা দিল সেই সোনার হরিণ, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। ম্যারবেরে প্রথমার্ধের পর প্রতিপক্ষের মুহূর্তে দুর্বলতায় ডেডলক ভাঙলেন রদ্রিগো। শেষ পর্যন্ত ওই ব্যবধান ধরে রেখে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট মাথায় তুলল ম্যানচেস্টার সিটি। ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে 1-0 গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। গার্দিওলার কোচিংয়ে গেল 6 বছরে ইংলিশ ফুটবলে একক আধিপত্য বিস্তার করেছে সিটি। এই সময়ে তারা জিতেছে টানা 3 বার সহ মোট 5 বার প্রিমিয়ার লিগ শিরোপা। বাকি ছিল কেবল এই সর্বোচ্চ সাফল্য, সেই প্রতীক্ষাও এবার তাদের শেষ হলো। চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতে আগেই ঘরোয়া ডাবল পূর্ণ করে সিটি। এবার ইউরোপ সেরা হয়ে ট্রেবলের স্বপ্ন পূরণ করল তারা। ইংলিশ ফুটবলে দ্বিতীয় এবং 1999 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের পর প্রথম দল হিসেবে এই অসাধারণ রেকর্ডে পা রাখল সিটি। প্রথম 25 মিনিটে ইন্টার বরং আক্রমণের দিক থেকে এগিয়েছিল, যদিও নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগ অবশ্য তৈরি করে সিটি। ডেব্রুইনের পাস ধরে ক্ষিপ্রতায় ডিবক্সে ঢুকে কোন থেকে শট নেন আর্লিং হল্যান্ড, শরীর দিয়ে কোনো মতে ঠেকিয়ে দেন গোলরক্ষক। পরে অবশ্য হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে মাঠ ছাড়েন ড্রেব্রুইনা। প্রথমার্ধে ছিটকে পড়া সিটির জন্য ছিল অনেক বড় ধাক্কা। 2021 সালের ফাইনালেও চোট পেয়ে পুরোটা সময় খেলতে পারেনি এই বেলজিয়ান মিডফিল্ডার। ম্যাচটি 1-0 গোলে হেরেছিল গার্দিওলার শিষ্যরা। ম্যাচের 88তম মিনিটে গোল প্রায় পেয়ে গিয়েছিল ইন্টার। বক্সে বাঁ থেকে সতীর্থের হেড একেবারে গোলমুখী পেয়ে যান লুকাকু। সামনে একমাত্র বাধা ছিলেন এডারসন, হেডে সেই তার পায়েই মেরে বসেন বেলজিয়ান ফরওয়ার্ড। এমন সুবর্ণ সুযোগ হারানোর হতাশায় দলটির খেলোয়াড়, কোচ থেকে শুরু করে ভক্ত সমর্থকদের মাথায় হাত উঠে যায়। 5 মিনিট যোগ করা সময়ের একেবারে শেষেও একটা সুযোগ আসে 3 বারের চ্যাম্পিয়নদের সামনে, তাতেও গোলের দেখা পেল না ইন্টার মিলান। নিশ্চিত হয়ে যায় সিটির শিরোপা জয়। বহু বছরের আক্ষেপ গুছল সিটির, শিরোপা পেয়ে শুধু ইউরোপ জয় নয়, যেন বিশ্ব জয়ের উৎসবে মেতে উঠেছিল পেপ গার্দিওলার দল। মাজহারুল আলম, জাগরণ টিভি, ঢাকা।